বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আগত মাস ২০২৩ সালের অক্টোবর মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি একটি সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক প্রসেস অনুযায়ী আমরা করতে চলেছি, অর্থাৎ প্ল্যানেটারি ট্রানজিশনের ছক ধরে ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব। আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজ্য কিন্তু আপনাদের এ মাসে থাকছে। এ মাসে আবার মঙ্গল এবং কেতুর যুক্তিযোগ তৈরি হচ্ছে, শনির বক্রী থাকলেও শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ থাকছে, শুক্র কিন্তু আপনাদের সুখভাবে গোচর করে আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে, আবার রাহু কেতু কিন্তু সুদীর্ঘ দেড় বছর পর একটানা ১৮ মাস পর রাশি পরিবর্তন করতে চলেছে এবং সেই ঘটনাটা এই অক্টোবর মাসেই ঘটবে। বৃহস্পতি কিন্তু বক্রী আছে, সুতরাং গুরুত্বপূর্ণ এই আলোচনা। আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় ফিরব। তার আগে একটু স্ক্রিনশট আপনাদের জানিয়ে রাখবো, এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন মাত্র। এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য সামগ্রিক আলোচনা, আপনাদের কারোর জন্য ব্যক্তিগত নয়। আর ব্যক্তিগত আলোচনার জন্য আমাদের সাথে আপনারা ব্যক্তিগত কনসালটেন্সি অবশ্যই করতে পারেন, আপনার স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নাম্বারে যোগাযোগ করতেই পারেন। বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা দ্বিতীয় রাশির আন্ডারে পড়েন, এজন্যই স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এই ছকটির প্রথম ঘর বা ফার্স্ট হাউসে কিন্তু দুই লেখা, গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের প্রথম ঘর। সেকেন্ড হাউসে শুক্র আছে, তো শুক্র মার্কি অবস্থাতেই কিন্তু দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন আপনাদের ফোর্থ হাউস সুখভাবে গোচর করবে। আপনাদের ফিফথ হাউসে সূর্য মঙ্গল বুধের সংযোগ আছে, তবে মঙ্গল তিন তারিখের পরেই কিন্তু প্রবেশ করে যাবে। আপনাদের সিক্সথ হাউসে কেতুর সাথে যুক্ত হয়ে ইউক্তি নামক একটি যোগ তৈরি করবে, আর ১৮ তারিখ পর্যন্ত সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ আপনাদের ফিফথ হাউসে থাকতে চলেছে। আর ১৮ তারিখের পর সূর্য প্রবেশ করে যাবে সিক্সথ হাউসে, বুধ প্রবেশ করে যাবে ১৯ তারিখের পর আপনাদের সিক্সথ হাউসে। সুতরাং আপনাদের সিক্সথ হাউস কিন্তু এ মাসে অত্যন্ত ঘটনাবহুল হতে চলেছে, কারণ সিক্সথ হাউসে একটা সময় দেখা যাবে সূর্য বুধ মঙ্গল কেতু চারটি গ্রহই একসাথে অবস্থান করবে, আর এখানে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে পুরো মাসটি জুড়েই, রাহুরও কিন্তু পূর্ণ দৃষ্টি পুরো মাসটি জুড়েই থাকবে, আবার কেতু কিন্তু বর্তমানে রাশি পরিবর্তনের মুডে থাকতে চলেছেন। ৩০শে অক্টোবর রাহু কেতু দুজনেই রাশি পরিবর্তন করবে। আর দেখুন বন্ধুরা, ইন শর্ট আমরা আলোচনা করার আগে আমরা আপনাদেরকে জানিয়ে দেব, শনির বক্রী হয়ে থাকলেও আপনাদের কর্মস্থানে শনি কিন্তু শশ নামক পঞ্চমহাপুরুষ যোগের ন্যায় ফলাফল আংশিক আপনাদেরকে দিচ্ছেন। টুয়েলথ হাউসে বৃহস্পতি রাহু খালি চোখে দেখলে মনে হবে গুরুচণ্ডাল দোষ, আদৌ কিন্তু কোনো দোষ নেই এখানে, যদিও বৃহস্পতি কিন্তু পুরো মাসটি জুড়েই বক্রী অবস্থানেই থাকতে চলেছে। প্রথমেই যদি দেখি আপনাদের রাশির মালিক, আপনাদের রাশির মালিককে, আপনাদের রাশির মালিক হচ্ছেন শুক্রাচার্য, তিনি প্রবেশ করে যাচ্ছেন কোথায়, আপনাদের ফোর্থ হাউস সুখভাবে। দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন সূর্যদেবের ঘরে শুক্রাচার্যের উপস্থিতি, সূর্য সৌরমণ্ডলের যেমন রাজা, শুক্র হচ্ছে তেমনই অসুরদের গুরুদেব, দুজনের মধ্যে রিলেশনশিপ কিন্তু খুব একটি ভালো নয়। আবার আপনাদের ফোর্থ হাউস সুখভাবে, শনির পূর্ণ দৃষ্টি কিন্তু, বক্রী শনির পূর্ণ দৃষ্টি কিন্তু পুরো মাসটি জুড়েই থাকতে চলেছে, আর তাই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে এ সময়ে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। হয় আপনার মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, তা না হলে আপনার মায়ের সাথে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে, অথবা আপনার মায়ের কর্মের অবনতি হতে পারে। এই তিনটি জিনিসের মধ্যে একটি না একটি তো হতেই পারে, অলরেডি তার ইম্প্যাক্ট হালকা হালকা করে আপনারা পাওয়া শুরু করে দিয়েছেন, আগে থেকে প্রিকশন নিয়ে রাখুন। রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে ইমিডিয়েট চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন, নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। এ সময় আপনি আপনার গৃহে কোনো লাক্সারি আইটেম ক্রয় কিন্তু করতেই পারেন, আপনার গৃহের ইন্টেরিয়ার যে লুক সেটিকে আরও বেশি মহিমান্বিত করবার জন্য আপনারা কিন্তু দামি দামি জিনিসপত্র কেনাকাটা করতেই পারেন। এ সময় আপনার সৌন্দর্যের প্রতি এবং পারফেকশনিস্ট অ্যাটিটিউডের প্রতি একটা আকর্ষণ কিন্তু দেখা দেবে। হ্যাঁ, আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই কিন্তু থাকতে পারে, এটিও কিন্তু শুক্রের কৃপাতে আপনাদের জীবনে ঘটতে চলেছে। আবার এই শুক্রাচার্যের কিন্তু পূর্ণ দৃষ্টি থাকতে চলেছে কোথায়, শনির ঘরে।
আর শনি বসে আছে কোথায়? আপনাদের টেন্থ হাউস কর্মস্থানে। কর্মস্থানের মালিক কর্মস্থানে বসে কিন্তু শশ নামক পঞ্চমহাপুরুষ যোগের ন্যায় একটি ফলাফল তিনি দিচ্ছেন, তবে সমস্যার বিষয় হলো শনি বর্তমানে বক্রী আছে। তবে যেহেতু শনির গুরুদেব শুক্রের দৃষ্টি তার ঘরে পড়ছে, এজন্য কর্মজীবনে কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের নতুন নতুন উপলব্ধি হাসিল করবার সময় এবার এসেছে। কেরিয়ারের ফ্রন্টে আপনারা নতুন একটি মাত্রা আপনারা যোগ করতে চলেছেন। যদি আপনারা কর্মজীবনে কোনো পরিবর্তন করতে চান, যদি কোনো চেঞ্জেস করতে চান, জব ট্রান্সফার করতে চান, বা চাকরি ছেড়ে বিজনেস, বিজনেস ছেড়ে চাকরিতে যেতে চান, তার জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতে পারে। যারা আয়রন, লেদার, অয়েল, ফুয়েল, গ্যাস, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন, বা যারা শুক্র ওরিয়েন্টেড যে সমস্ত সেক্টর, ভেনাস ওরিয়েন্টেড যে সমস্ত সেক্টর, কী কী, ফ্যাশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম বা স্টেশনারি, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, রেস্টুরেন্টের বিজনেস করছেন, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা, আবৃত্তির জগতে আছেন, অ্যাডভোকেট আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার করা উচিত। রাজনৈতিক জগতে যারা এখনও পর্যন্ত কোনো অসৎ ক্রিয়াকলাপের আশ্রয় নেননি, সৎ পথে চলছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ কাটতে চলেছে। আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে। আগেও বলেছি, আবারও বলছি, যোগ্য কর্মচারী হয়ে থাকলে কিন্তু প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হতেই পারে, তবে অফিসে আপনার বিরুদ্ধে কেউ পলিটিক্সও করতে পারে। চোখ কান কিন্তু আপনাদেরকে সময় খোলা রেখেই চলতে হবে। শনির তৃতীয় দৃষ্টি কিন্তু থাকছে আপনাদের টুয়েলভ হাউসে, পরে আলোচনা করব। শনির পূর্ণ দৃষ্টি ফোর্থ হাউসে কী কী সমস্যা দিতে পারে আগেও বলেছি। মায়ের সাথে সম্পর্কের ব্যাপারটাতে খেয়াল রাখবেন, শ্বশুরমশাইয়ের সাথেও, দুজনের শরীরের ব্যাপারেও খেয়াল রাখবেন। আর শনির দশম বা অন্তিম দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তমভাবে পড়ছে, সুতরাং এ সময় কিন্তু আপনাদের সপ্তমভাবের অধিপতিকে মঙ্গলদেব, তিনি কেতুর সাথে সংযুক্ত হচ্ছেন, নিজের ঘর থেকে একটি ঘর পিছিয়ে থাকবেন। আর তাই অবশ্যই স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় ভাবনা চিন্তা করে কথা বলবেন, একে অপরের আত্মমর্যাদায় যাতে কোনো আঘাত না লাগে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে। আর এ সময় আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। ভাইপো ভাইজিদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। পার্টনারশিপে ক্রিয়াকলাপ শুরু করবার জন্য সময়ের সুযোগ কিন্তু খুব একটি সুবিধাজনক একদমই নয়। এ সময় আপনার যদি পার্টনারশিপে কোনো কাজবাজে যুক্ত থাকেন, পার্টনারকে চোখ বন্ধ করে ভরসা যেন করতে যাবেন না, মারাত্মক ক্ষয়ক্ষতি কিন্তু হয়েই যেতে পারে। প্রতিটি কাজের পর্যালোচনা করা এবং অবজারভেশন পাওয়ার থাকাটা আপনার ক্ষেত্রে এ সময় অত্যন্ত জরুরি। এক কথায় বলতে গেলে এ সময় কিন্তু ভাগ্যের সাপোর্টের দিক থেকে যদি দেখেন, ভাগ্য কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও সাপোর্ট করবে, এ বিষয়ে কোনো কিন্তু কোনো সন্দেহ নেই, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। তবে এটিও কিন্তু সত্য, ভাগ্যের উপরে ভরসা না করে যদি কর্মের উপরে ভরসা করেন, তবেই কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের এই আগত অক্টোবর মাসটি আপনাদের পছন্দসই কাটবে। এবার দেখুন, সূর্য এবং বুধ এই দুটি গ্রহই কিন্তু 18 তারিখ পর্যন্ত, 18ই অক্টোবর পর্যন্ত আপনাদের ফিফথ হাউসেই গোচর করতে চলেছে। আর ফিফথ হাউসে সূর্যবুধের এই যে যোগকে আমরা কিন্তু বুধাদিত্য নামক একটি রাজযোগ নামেই কিন্তু আখ্যা দেব। এ সময় আপনারা অবশ্যই যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে থেকে থাকেন, উচ্চতর কোনো পদে যদি থেকে থাকেন, তাহলে আপনার হাতে থাকা সমস্ত ক্রিয়াকলাপগুলিকে আপনারা খুব এফিশিয়েন্টলি সামলাতে চলেছেন এবং টলারেটিং অ্যাটিটিউড থেকে বেরিয়ে আসতে আপনারা সক্ষম হবেন। এ সময়ে অবশ্যই আপনাদের কিন্তু, বিশেষ করে যদি দেখা যায়, প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে চলেছেন। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে। আর যারা প্রেমে পড়েছেন, আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে, অর্থাৎ বিবাহের পরিণয়ের দিকে আপনারা কিন্তু ধীর গতিতে এগিয়ে যেতে পারেন। যে কোনো প্রকার প্রতিযোগিতা বা কম্পিটিশনে যদি আপনারা অংশগ্রহণ করেন, সেখানে হাইলি চান্স আছে আপনাদের জয়যুক্ত হওয়ার। এ সময় অ্যাকাউন্টিং, ফিনান্স বা অ্যাডমিনিস্ট্রেশন এই ধরনের সেক্টরে যারা কাজ করছেন, তাদের জন্য সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে। ম্যানেজেরিয়াল ওয়ার্ক যারা করছেন, আনন্দ মুখর থাকতে চলেছে সময় সুযোগ আপনাদের। আর দেখুন, আপনাদের এই যে ফিফথ হাউস, এই ফিফথ হাউসে কিন্তু সূর্য বুধের বুধাদিত্য যোগ আপনাদের মুখনিঃসৃত বাণীর মাধুর্যতা বৃদ্ধি করবে, ব্রেনকে অত্যন্ত শার্প কাজ করাতে সাহায্য করবে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং বা শেয়ার মার্কেট থেকেও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। সময় আপনারা যদি
কোনো প্রকার বড় ধরনের কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকেন তাহলে আপনাদের সোশ্যাল স্ট্যাটাসও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আর অঙ্কের জগতে যারা আছেন, ম্যাথামেটিক্সের জগতে যারা আছেন, তাদের রেসপেক্ট, পপুলারিটি উভয় ক্ষেত্রেই কিন্তু বৃদ্ধি আপনারা পরিলক্ষিত করবেন। তবে এ সময় কিন্তু যারা অবিবাহিত আছেন তাদের বিবাহে একটু সমস্যা দেখা দিতে পারে, শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে। আর তাই এ সমস্ত বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকার পরামর্শই আমরা দেব। আর এই যে সূর্য বুধের বুধাদিত্য যোগ, পৈতৃক সম্পত্তিকে ভোগ করবার যে লালসতা সেটি কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি করিয়ে দিতে পারে। তবে এটি কিন্তু খুব একটি শুভ সংযোগ নয় এক্ষেত্রে, অর্থাৎ এই পৈতৃক সম্পত্তিকে ভোগ করার মানসিকতার দিক থেকে। কারণ নিজে কি করেছেন, নিজের ক্ষমতায় আপনি কি করেছেন, আপনার কে কি করলো, আপনার বাবা মা ঠাকুমা ঠাকুরদা আপনার আশপাশের লোকজন তারা কত বড় লোক, তারা কি কি করেছে, এ জয়গাথা গেয়ে তো আপনার লাভ নেই। পৃথিবীতে যখন একবার জন্মেছি একটা দাগ কেটে রেখে যেতে হবে। আপনি কি করেছেন, আমি কি করেছি, আগে তো নিজেকে চিনবো তারপর জগৎকে চেনা বেটার। দেখুন সূর্য বুধের দুজনেরই কিন্তু পূর্ণ দৃষ্টি এখান থেকে আপনাদের লাভভাবে থাকবে। সুতরাং বৃষভ রাশির জাতক জাতিকাদের ডেলি ইনকামও বাড়তে চলেছে, মনের স্বপ্ন কল্পনাও বাস্তবে রূপদান করবে। তবে দেখুন ফলস অ্যাটিটিউড বা ইগো অহংকার এগুলিও কিন্তু আপনাদেরকে গ্রাস করতে পারে, এগুলো যদি মাত্রা অতিরিক্ত হয়ে যায় পতন কিন্তু আপনাদের নিশ্চিত। এ বিষয়ে কিন্তু সাবধান থাকবেন, অন্যথায় মনের পছন্দসই কোনো আপনারা জিনিস কিন্তু এ সময় ক্রয় করতেই পারেন, কোনো লাক্সারি আইটেম, বা এ সময় কিন্তু আপনার মনের কোনো স্বপ্ন বা কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। মঙ্গল কিন্তু 3 তারিখে যদি দেখেন, 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীর পরের দিন, শুক্রের গোচরের ঠিক পরের দিন মঙ্গল কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের 6th হাউসে, রোগ ঋণ শত্রুরভাবে, যেখানে কেতু কিন্তু আগে থেকে বসে আছে। আর কেতু এখানে বসে কি কি ফলাফল দিতে পারে আপনাদেরকে তো আগেই আমি জানিয়েছি। কেতু এখানে কিন্তু এ মাসের 30 তারিখ পর্যন্ত থাকবে। 30শে অক্টোবরের পর কেতু প্রবেশ করে যাবে কোথায়, আপনাদের 5th হাউসে, যার প্রভাব আপনারা পাবেন অ্যাকচুয়ালি ধরতে গেলে নভেম্বর মাসে, এ মাসে কিন্তু পাবেন না। তবে 3 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কেতু এবং মঙ্গলের এই যে সংযোগ, এটি কিন্তু আপনাদেরকে বিশেষ করে হঠাৎ করে কোনো প্যানিক দিতে পারে। প্যানিক মানে কি, হঠাৎ করে কোনো সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন। কিন্তু আপনার অ্যানালিটিক্যাল থিঙ্কিং, যে প্রতিটা বিষয়বস্তুতে পর্যালোচনা করবার যে ক্ষমতা, এবং আপনার কর্মের প্রতি ফোকাস কতটা, এবং আপনার ট্যালেন্টকে আপনি কীভাবে ইউটিলাইজ করতে পারেন, সেগুলি এবার পরীক্ষার বিষয়বস্তু হবে। অর্থাৎ ইংরেজিতে একটি কথা আছে না, আ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার, লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যার লক্ষ্য যতটা মজবুত, সাফল্য কিন্তু এ সময় তার ক্ষেত্রে ততটাই ত্বরান্বিত হবে। উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি কিন্তু এ সময় আপনাদের অসাধারণ থাকবে। যারা কর্পোরেট সেক্টরে বা গভর্নমেন্ট জগতে আছেন, সরকারি জগতে আছেন, তাদের জন্য সময় সুযোগ খুব ভালো। ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ খুব ভালো। এ সময় কিন্তু বিদেশ যাত্রার যোগ আপনাদের পরিলক্ষিত হচ্ছে। এমএনসি বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেতে পারেন, প্রমোশন কিন্তু আপনাদের হতেই পারে। যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন তাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ এক কথায় অসাধারণ পরিলক্ষিত হচ্ছে। আপনার এ সময় কিন্তু আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। তবে হ্যাঁ, আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তাদের শিক্ষার কারণে কিন্তু একটু টেনশন বাড়তে চলেছে। আর মায়ের স্বাস্থ্যের পাশাপাশি মায়ের অর্থের পরিমাণও কিন্তু এ সময় একটু বৃদ্ধি পেতে পারে। মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে একাধিক উপায়ে আপনারা উপকৃত হতে পারেন। আপনার বিশেষ করে বিভিন্ন যারা ছাত্রছাত্রী আছেন বা যারা চাকরিজীবী আছেন, আপনার কলিগসদের কাছ থেকে, সহকর্মীদের কাছ থেকে বা সহপাঠীদের তরফ থেকেও কিন্তু আপনারা নানান ধরনের সুযোগ সুবিধা পাবেন। সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। এ সময় কিন্তু আবার বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, বিশেষ করে সম্পত্তিগত কোনো সমস্যা নতুন করে মাথা চাড়া দিয়ে উঠতে পারে। এ বিষয়ে আপনাদেরকে একটু সাবধান তো থাকতেই হবে। জীবনের আপনার গোল কী, আবারও বলছি লক্ষ্য কী, সেই লক্ষ্যচ্যুত হলেই কিন্তু ক্ষতি। কোনো প্রকার ফিনান্সিয়াল প্রবলেমে যদি পড়েন ব্যাংক থেকে যেন লোন নেবেন না। লোন নিলেই কিন্তু আপনার চিটেড হয়ে যেতে পারেন, আপনারা কিন্তু প্রতারিত হতে পারেন। ফিনান্সিয়াল স্টেবিলিটিকে বৃদ্ধি করবার জন্য যদি লোন নিয়ে ফেলেন, সেই লোনকে পরিশোধ করতে গিয়ে কিন্তু ইন ফিউচার আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েই যেতে পারেন। এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে। তবে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও কিন্তু এই মঙ্গল কেতু যোগ আপনাদেরকে করাতে চলেছে। এবার দেখুন বৃহস্পতি রাহুর সংযোগ কিন্তু 30শে অক্টোবর পর্যন্ত থাকবে আপনাদের 12th হাউসে। আর 12th হাউসে বৃহস্পতি রাহুর এই যে সংযোগ, বৃহস্পতি তো বক্রী, রাহু ট্রানজিটের মুডে আছে, রাহু কিন্তু এবার প্রবেশ করবে আপনাদের কোথায় লাভভাবে।
তিরিশে অক্টোবরের পর। সে বিষয়ে আমরা নভেম্বর মাসের গোচরে আলোচনা করব। আর রাহুর রাশি পরিবর্তন, রাহু কেতু রাশি পরিবর্তন করে 2025 সালের 18ই মে পর্যন্ত একটানা দেড় বছর আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে কিন্তু আমরা লিংক দিয়ে দেব। বৃহস্পতি রাহুর যেই দোষ, এখানে কিন্তু দোষ একটু তৈরি হচ্ছে, এর কারণে কিন্তু আপনাদের খরচ এ মাসে বাড়তে চলেছে। নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর হয়তো আপনাদেরকে কাটতে হতে পারে। এ সময় আবার আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বৃদ্ধি পেতে পারে। মানুষ কেনই বা জন্মায়, কেনই বা মৃত্যুবরণ করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী? এই আধ্যাত্মিক চিন্তন চেতনার প্রতি যদি আকর্ষণ বাড়ে তাহলে বুঝবেন রাহু এবং বৃহস্পতি আপনাকে খুব একটি নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে না। কিন্তু যদি আপনাদের ত্বকের সমস্যা, চোখের সমস্যা, দাঁতের সমস্যা, নেশারাঙ্গের প্রতি আকর্ষণ মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ বা রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখার মতো পরিস্থিতি যদি আপনাদের মধ্যে দেখা যায়, দিবাস্বপ্ন বেশি দেখছেন, আলসেমি বেশি করে ফেলছেন, তাহলে বুঝবেন রাহু দ্বারা পীড়িত হয়ে আছেন। ইমিডিয়েট কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষী বা আমাদের সাথে কনসালটেন্সি আপনারা করতেই পারেন, যা আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে। বৃহস্পতি বক্রী হয়ে কিন্তু এখান থেকে কী কী প্রভাব দিতে পারে আগত 31শে ডিসেম্বর পর্যন্ত, সে বিষয়েও কিন্তু একটি ভিডিও চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে, আপনাদের রাশির জন্য স্পেশালি, একবার দেখে শুনে নেবেন। বৃহস্পতির এখান থেকে পূর্ণ দৃষ্টি আপনাদের 6th হাউসে, পঞ্চম দৃষ্টি আপনাদের 4th হাউসে এবং অষ্টম দৃষ্টি পড়ছে এবং নবম দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টমভাবে। শরীরে চৌটাঘাতের যোগ কিন্তু আছে, সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন আর যতটা সম্ভব স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় সাবধানে কথাবার্তা বলবেন। আর এ সময় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানো বিবাদে জড়িয়ে পড়লেই কিন্তু পরিস্থিতি ইতে বিপরীত হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এটাই কিন্তু ছিল বৃষভ রাশির জাতক জাতিকাদের 2023 সালের অক্টোবর মাসের গ্রহগত গোচর নিয়ে আলোচনা। প্রেডিকশন বলুন, রাশিফল বলুন, হরোস্কোপ বলুন, যাই বলুন না কেন, প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমে আপনাদেরকে জানাবো এ মাসে বিশেষ করে এই যে অক্টোবর মাসে আপনাদেরকে 9টি গ্রহেরই নাম জপ ধ্যান আরাধনা করা উচিত। এজন্য স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন। এটি প্রতিদিন সকাল বিকাল রাত 3 বেলা 108 বার করে জপ করতে পারলে অত্যন্ত উপকৃত হবেন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। শুধুমাত্র প্রথম মন্ত্রটা একটু হয়তো ভুল উচ্চারণ লেখা আছে, ওটা ওং হাং হিং হৌং লেখা আছে, কিন্তু ওটা ওম রাং রিং রৌং, অর্থাৎ একটা রফালা যোগ হবে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে। বাকি প্রত্যেকটি মন্ত্রই ঠিক আছে। আপনারা জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। একসাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে সক্ষম হবেন। রাহু কেতু রাশি পরিবর্তন হতে চলেছে। রাহু ভালো পজিশানে গেলেও কেতু কিন্তু খুব একটি ভালো পজিশানে গোচর করবে না। তাই এ সময় আপনাদের অবশ্যই বাড়ির যে সমস্ত কর্নারগুলি আছে, প্রতিটি দেওয়াল যেখানে গিয়ে মিশছে, পাইপ যেখানে গিয়ে মিশছে, এ স্থানগুলিকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করুন। শনির প্রতিকার করুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনির মন্ত্র, এটি আপনারা জপ করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। কেন? তার কারণ শনির ষষ্ঠ নামক পঞ্চ মহাপুরুষ যোগ তো আপনাদের আছে, কিন্তু সেটি অ্যাক্টিভ নেই। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে শনিদেব বর্তমানে বক্রী হয়ে বসে আছেন। শনির গায়ত্রী মন্ত্র ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃতরূপায় ধীমহি তন্ন শৌরী প্রচোদয়াত প্রত্যেকদিন সন্ধেবেলা 108 বার করে যদি জপ করতে পারেন, শনিবার করে শনি মন্দিরে সরিষার তেল, কালো তিল, নীলবাতি, অপরাজিতা ফুল, ধূপ, বাতাসা, এগুলো দিয়ে নিজের নামগোত্র ধরে যদি পুজো দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে সাফল্যের চরম চূড়ায় আপনারা পৌঁছে যাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।